450 রিফাইন্যান্স হয়ে যাব রিফাইন্যান্স হয়ে যাব 1.5 লাখ মান দিলে আপনাদের লো যাব পাইব 80,000 টাকা মান দিলে আপনাদের টাটা এসি গোল্ড লো যাব পাইব আর মজা হয়েছে গাড়িখন 2021 সনের মডেল হয় আর পেট্রোল ভেরিয়ানো হয় প্রাইসটা কিমান রাখিছে 370 এভেলেবল আছে আর কমার্শিয়াল গাড়ি এসিও বহুত আছে আর গাড়ি দেখিছে না বহুত আছে 2,80,000 টাকা রাখিছে মো নাম কব আপনার 5-10,000 টাকা ডিসকাউন্ট দি দিব অনলি ক্যাশত হব হ্যালো গাইজ নমস্কার কি খবর খবর খাতি ভাল নে সকলে কমেন্ট কই আছিলে বুলেরো আর এসি দেখাক বলি বহুত কমেন্ট বহুত দি আছে বহুত দিনের পর আর মই দেখাব পোৱা নাছিলো আজি তিনিচুকীয়াত আহিছিলোঁ তাকে তিনিচুকীয়াত আহোঁতে দেখিলোঁ ওম কার ওয়ার্ল্ডছত বহুত বুলেরো ষ্টক আছে তাকে আপোনালোকক আজি দেখাও বুলি ভাবিলোঁ আপোনালোকক খবর খাতি কেনেকুৱা জনাব বাকি বর্তমান আছো তিনিচুকীয়া এডোখর মাকুম বাইপাস এডোখর হাতীগড় বুলি কয় আর ভিডিওবিলাক ভাল লাগিলে শেয়ার করে দিব আর কিবা কথা জানিবলৈ থাকিলে প্রাঞ্জলমোহন25 ইনস্টাগ্রাম আইডিত গৈ আপোনালোকে ফলো কৰিব পাৰে আৰু এফালে আমাৰ পাপুদা আছে পাপুদাই গোটেইখিনি কৈ দিব কিমান দাম কোন চনৰ মডেল হয় বলক আজি ভিডিওটো আৰম্ভ কৰো পাপুদা কি খবৰ বাকী নতুন বছর পেছা থাকিল আপনার তাকে আজি আপনার বুলেরো দেখা বহুতে কমেন্ট কৰি আছিলে এফালে আছে বুলেরো এখন কোন চনের হয় দাদা 2019 চনের মডেল হয় গাড়িখন অতি সুন্দর আছে আপনাদের চাব পায় টায়ার গিপকিটাও মজা হয়ে আছে গাড়িখন আপনাদের ফ্রন্টের পর রিয়েল লাগে চাই লোক অতি সুন্দর হব আর এখন রানিং হিসাবে কিমান মান হল দাদা 75 মান চলছে গাড়িখনের ভিতরে ইন্ডিয়াটো দেখাই দিছো পাওয়ার স্টিং হয়ে যাব এসিও পাই যাব ন টপ মডেল হয় এখন মিউজিক সিস্টেম গোটেইখিনি সিস্টেম আছে গাড়িখন অতি সুন্দর হয় 7-seater গাড়ি জানে আর এখন প্রাইস কিমান রখা হয়েছে 730 রাখিছে আর রিফাইন্যান্সটা হয়ে যাব কিমান মানত দিলে ওলাই যাব দিব্যি 150 মান দিলে আর এফালে এখন আছে নেক্সট এখন কোন সনের হয় দাদা 2019 সনের আর এখন রানিং হিসাবে কিমান 80,000 মান চলছে গাড়িখন অতি সুন্দর আছে টায়ার গিপটা সব পাই মজা হয়েছে এখন প্রাইসটা কিমান রখা হয়েছে 750 মান গাড়িখনের ভিতর ইন্টেরিয়ারটা চাই লোক ফেসিলিটি সেমে হব অতি সুন্দর আছে ভিতর ইন্টেরিয়ারটা এখন দিব্যি কিমান ওলাই যাব 1.5 লাখ টাকা মান দিলে আপনাদের বুলেরো লো যাব পায় আর এখন আছে এফালে এই কালারটা বেলেগ এই কি কালার কয় দাদা গাড়িখন অতি সুন্দর আছে এই হল ফ্রন্ট সাইড এখন কোন সনের হয় 2019 সনের মডেল বহুত স্টক আছে টায়ার গিপ গিটা চাও মজা হয়ে আছে গাড়িখনের এই লুকটো এই হল বেক সাইডটা আপনাদের চাই লোক এফালে স্পিয়ার চকাটো পুরা নতুনে হয়ে আছে আর গাড়িখনের ভিতর ইন্টেরিয়ারটা দেখাই দিও আপনার গোটেখিনি কয় মিউজিক সিস্টেম পাই যাব এসি পাওয়ার স্টিং গোটেখিনি ফেসিলিটি আছে আর ম্যাট্রেস সেট্রেস গোটেখিনি পাওয়া আছে এখন কিমান রাখি রাখা হয়েছে 730 রাখিছে এখনও 1.5 লাখ মান দিলেও লাগবে আপনাদের বুলেরো ইয়াত যিমান লাগে স্টক বহুত আছে কমার্শিয়াল গাড়িও বহুত আছে আর ইয়াত দাদাহাতে অ্যাম্বুলেন্সও আছে নাকি এম্বুলেন্সও আছে আপনাদের যিকোনো গাড়ি আপনাদের পাই যাব ইয়ার রিফাইন্যান্সও এভেলেবল আছে মজা হয় আর এফালে আছে এখন বুলেরো এখন কোন সনের হয় 2013 সনের মডেল হয় আপনাদের চাওক লুকটো ধুনিয়া হয়ে আছে ফটো স্কেচ স্কেচ নাই ধুনিয়া হয়ে আছে গাড়িখন হল বেক সাইড অতি সুন্দর হয়ে আছে মজা ভিতর ইন্টেরিয়ারটা দেখাই দিছো আপনাদের এফালে মজা হয়ে আছে ম্যাট্রেস পাওয়া আছে সিট কভার লগা আছে পাওয়ার স্টিং পাই যাব মিউজিক সিস্টেম এসি গোটেখিনি ফেসিলিটি আছে প্রাইসটা কিমান রখা হয়েছে 450 রিফাইন্যান্স হয়ে যাব রিফাইন্যান্স হয়ে যাব 1.5 লাখ মান দিলে আপনাদের লো যাব পাইব আর এখন আছে বুলেরো এখন কোন সনের হয় 2014 সনের হয় চাই লোক লোকটো মজা হয়ে আছে গাড়িখন এখন প্রাইস কিমান রখা আছে 4.5 লাখ মান রাখিছে 1.5 লাখ টাকা দিয়ক ধুনিয়াকে লো যাও গাড়ি সুন্দর হয়ে আছে ব্ল্যাক পেপার লগা আছে হয়েছে রানিং কন্ডিশন এসি পাওয়ার স্টিং মিউজিক সিস্টেম গোটেইখিনি ফেসিলিটি পাই যাব এফালে আছে টাটা এসি গোল্ড হয় কোন সনের হয় এখন দাদা 2021 মডেলও হয় গাড়িখন অতি সুন্দর আছে ইঞ্জিন কথা নক মজা কন্ডিশনত আছে আর এখন প্রাইসটো কিমান রখা হয়েছে 350 ন রিফাইন্যান্স হয়ে যাব 80,000 টাকা মান দিলে আপনাদের টাটা এসি গোল্ড লো যাব পাইব আর মজা হয়েছে গাড়িখন 2021 সনের মডেল হয় আর পেট্রোল ভেরিয়ানো হয় বেক সাইডের বডিটো আপনাদের চালে অতি সুন্দর আছে ধুনিয়াকে বডি বনোয়া আছে আপনাদের ধুনিয়াকে গাড়ি নিয়ক আর বিজনেস করক আর এফালে এখন আছে টাটা এসি কমার্শিয়াল হয় গোটেইখন এখন কোন সনের হয় 2022 সনের হয় অতি সুন্দর হয়েছে কিমান মান রানিং হল এখন 10,000 কিমান রাখিছে এখন 350 আপনাদের পাই যাব রিফাইন্যান্সটা হয়ে যাব কিমান মান দিলে ওলাই যাব এখন 80,000 ভিতর আপনাদের দিলে লো যাব পাইব মজাকে আর এখন আছে এখন 2023 সনের মাত্র 10,000 বডি বনোয়া আছে আপনাদের টেনশন নাই নি ধুনিয়াকে বিজনেস করে পায় আর এখন প্রাইসটা কিমান রাখিছে 370 এখনো 1,80,000 দিলে ওলাই যাব
ধুনিয়াকে। আৰু এফালে আছে এম্বুলেন্সও পাব আপোনালোকে, ইয়াত কণ্টেক্ট কৰিলে হ'ব, যিকোনো গাড়ী ইয়াত এভেইলেবল পাই যায়, আৰু আহি আছে, পুৰা এভেইলেবল আছে, আপোনালোকে কণ্টেক্ট কৰিলে হ'ব মজাকে। আৰু এফালে আছে স্কৰপিঅ' এখন, কোনটো মডেল হয় দাদা? S10 কোন চনৰ হয়? 2016 লাষ্টৰ হয়। গাড়ীখন অতি সুন্দৰ হৈ আছে, আপোনালোকে ফ্ৰণ্ট ভিতৰ ভাগটো চাই লওক, চাৰিখন পাৱাৰ উইণ্ড' পাই যাব, AC পাই যাব, এণ্ড্ৰইড ছিষ্টেম, মিউজিক ছিষ্টেম আছে আপোনালোকে, এইটো পাৱাৰ ষ্টেং, 7-seater গাড়ী হয়। ৰানিং হিচাপে কিমানমান হ'ল এখন? এখন তোমাৰ 70 মান চলিছে, 17 মান। গাড়ীখন অতি সুন্দৰ হৈ আছে। এখনৰ প্ৰাইচটো কিমান ৰখা হৈছে? 930। 930,000 টকা ৰাখিছে, ৰিফাইনেন্স হৈ যাব। কিমানমান দিলে ওলাই যাব এখন? 2 লাখ টকামান দিলে হৈ যাব, আপোনালোকে লৈ যাব পাৰিব। এখন বুলেৰো 2019 হয়, ZLX মডেল হয়। কিমান ৰাখিছে এখন? 7 লাখ টকা। এখনো 1.5 লাখমান দিলে ওলাই যাব। বুলেৰো পুৰা এভেইলেবল পাই যাব, কমাৰ্চিয়েল গাড়ীও গোটেইখিনি এভেইলেবল পাই যাব। ইয়াত বুলেৰো পিকআপো পাই যাব, মানে A to Z গাড়ী, আপোনালোকে কমাৰ্চিয়েল গাড়ী লাগে, আপোনাৰ বুলেৰো লাগে, যিকোনো গাড়ী পাই যাব এভেইলেবল, কণ্টেক্ট কৰিলেও হ'ব, নাম্বাৰ দিয়া আছে স্ক্ৰীণত ধুনীয়াকৈ। বুলেৰো পিকআপ 1.70 হয়। এখন কোন চনৰ মডেল হয়? এক্সট্ৰা লং 2020 হয়। গাড়ীখন অতি সুন্দৰ আছে, বডিটো বনোৱা আছে। এখন ৰানিং হিচাপে কিমানমান হ'ল? 7.5 লাখ টকা ৰাখিছে, ৰিফাইনেন্স হৈ যাব, কিমানমান দিলে ওলাই যাব? 1.5 লাখ টকামান দিলে। আৰু এফালে আছে এখন, কি কয়? ইণ্টা ভি টেন দেখিছে আপোনালোকে, টাটা গাড়ী হয়, অতি সুন্দৰ আছে, বডি বনোৱা আছে মজাকৈ। এখন কোন চনৰ হয়? 2021 চনৰ মডেল হয়। 450 1 লাখ টকামান দিয়ক, আপোনালোকে লৈ যাওক, কমাৰ্চিয়েল গাড়ী পুৰা এভেইলেবল আছে। আৰু লগতে ইক' ভেন বহুতে বিচাৰি ফুৰে, ইক' ভেনো আছে। এখন কিমান ৰাখিছে? 4 লাখ টকা। আৰু এফালে এখন আছে হোৱাইট কালাৰ, আপোনালোকে এখন 550। গাড়ী ধুনীয়া ধুনীয়া গাড়ী বহুত ষ্টক আছে বৰ্তমান। ইয়াত আপোনালোকৰ কিমানৰ পৰা ষ্টাৰ্টিং আছে গাড়ী? 2 লাখ টকাৰ পৰা পাই যাব। ওম কাৰ ৱৰ্ল্ডছত পাই যাব, যিটো আছে মাকুম বাইপাছ, এডোখৰ হাতীগড় ন, হাতীগড় বুলি কয়, কণ্টেক্ট নাম্বাৰ আহিছে, ধুনীয়াকৈ কণ্টেক্ট কৰিব, A to Z গাড়ী পাবই ধুনীয়াকৈ। আৰু এতিয়া পাই গৈছেহি, AC গ'লে হয়। কোন চনৰ হয় এখন? 2022 চনৰ মডেল হয়। কিমান ৰাখিছে প্ৰাইচ? 350। ৰিফাইনেন্স হৈ যাব, 1 লাখ টকামান দিলে আপোনালোকে পাই যাব। আৰু দাদাহঁতৰ দিলা তাত তাকো পাব ন, 15-12 তাকো পাই যাব, কণ্টেক্ট কৰিলেও হ'ব। কোনোবা আপোনালোকে কমাৰ্চিয়েল গাড়ী যিকোনো বিচাৰি ফুৰে, তাক চাওক, 2019 মডেল হয়, অতি সুন্দৰ হৈ আছে। কিমান ৰাখিছে এখন? 5 লাখ 30 হাজাৰ। ৰিফাইনেন্স হৈ যাব, 1.5 লাখমান দিলে ওলাই যাব ধুনীয়াকৈ। আৰু এফালে হুণ্ডাই i10ও আছে, আৰু L2 800 আছে, ছুইফ্ট ডিজায়াৰ আছে। আৰু এফালে এখন ভান আছে, কোন চনৰ হয়? 2006-07 অতি সুন্দৰ হৈছে। কিমান ৰাখিছে? 140। 1,40,000 টকাত আপোনালোকে ভান পাই যাব। ৰিফাইনেন্স হ'বনে কেছ হ'ব? অনলি কেছত হ'ব, 140 ৰাখিছে, কিবা এটা ভাল এটা ডিছকাউণ্ট দিব নতুন বছৰ বুলি। আপোনালোকে আহক, ধুনীয়াকৈ লৈ যাওক। এখন ছুইফ্ট আছে ৰঙা কালাৰত, দেখিছে অতি সুন্দৰ আছে। কোন চনৰ হয় এখন? 2018 চনৰ লাষ্টৰ হয়। গাড়ীখন অতি সুন্দৰ আছে, আপোনালোকে চাই লওক, টায়াৰকেইটা মজা হৈ আছে। গাড়ীখন এখন কিমানমান চলিলে ৰানিং হিচাপে? 65। গাড়ীখন আপোনালোকে এইটো বেক ছাইডটো চাই লওক, অতি সুন্দৰ আছে। গাড়ীখনৰ ভিতৰৰ ইণ্টেৰিয়াৰটো দেখাই দিওঁ আপোনালোকক, ছিট কভাৰ লাগি আছে, মেট্ৰেছ পোৱা আছে, পাৱাৰ ষ্টেং পাই যাব, এণ্ড্ৰইড ছিষ্টেম ফেচিলিটি আছে, চাৰিখন পাৱাৰ উইণ্ড', মিউজিক ছিষ্টেম গোটেইখিনি আছে। প্ৰাইচটো কিমান ৰাখিছে এখন? 5 লাখ টকা। 5 লাখ টকা ৰাখিছে, ৰিফাইনেন্স কিমান দিলে ওলাই যাব? 1.5 লাখ টকামান আপোনালোকে দিয়ক, ধুনীয়াকৈ লৈ যাওক ছুইফ্ট। এই ওম কাৰ ৱৰ্ল্ডছ থকা দুলীয়াজানত থকা ব্ৰাঞ্চটোত তিনিচুকীয়াৰ পৰা আহি ইয়াতো আহিলোঁ। ইয়াতো কেইবাখনো গাড়ী আছে, কমাৰ্চিয়েল বুলেৰো লাগিলে ইয়াত পাব, এখন হ'ল কমাৰ্চিয়েল বুলেৰো। কোন চনৰ হয় এখন? 2014 মডেল। কিমান ৰখা হৈছে প্ৰাইচ? 350 কম বেছ হৈ যাব, ৰিফাইনেন্স হ'ব নেকি? ৰিফাইনেন্স হৈ যাব। ভালে আছে এখন টাটা টিয়াগো, কমাৰ্চিয়েল হয়। কোন চনৰ হয় এখন? 2018 চনৰ মডেল। ৰানিং কিমান হ'ল? 50,000ৰ ভিতৰতে আছে। গাড়ীখন অতি সুন্দৰ আছে, চাই ল'ব পাৰে। প্ৰাইচটো কিমান ৰখা হৈছে এখন? 450। কম বেছটো হ'বই, কম বেছ হৈ যাব, ৰিফাইনেন্সো এভেইলেবল আছে। এইটো আছে আপোনাৰ ডিলাৰটো, দুলীয়াজান হুকুটা চাৰিআলিতে আছে এইটো ডিলাৰটো। আৰু এইফালে আছে টাটা, এখন কি হয়? 390 ৰখা হৈছে, কম বেছ কৰি দিব। কিমান চলিলে ৰানিং? 62,000। গাড়ীখন অতি সুন্দৰ আছে। প্ৰাইচটো কিমান ক'লা? 390। ডিপ্পি কিমান দিলে ওলাব? চিভিল ভাল থাকিলে 1 লাখ দিলেও নিব পাৰিব। এইফালে আছে হুণ্ডাই, এখন কি হয়? আই টেন কোন চনৰ হয়? 2011। কিমান ৰখা হৈছে? 180।
রিফাইন্যান্স না ক্যাশ? এটো ক্যাশ দিব, অনলি ক্যাশত হবো, কম বেস হয়ে যাব, 180 রাখি কম কম কই দিব আপনারে, মো নাম কব। রানিং কিমান মান হলে হয়? রানিং 72 মান চলিছে, 72 মান। আর এফালে আছে হুন্ডা, এখন কি হয়? হুন্ডা সিটি, হুন্ডা সিটি কোন সন হয়? 2010 সনের মডেল হয়, গাড়িখন অতি সুন্দর হয়ে আছে, সাব পারে। কিমান চললে রানিং হিসাবে? 90,000 মান চললে, গাড়িখন অতি সুন্দর হয়ে আছে। কিমান রাখা হয়েছে প্রাইসটু? 280 রাখিছে, একা কম দামত দি আছে। রিফাইন্যান্স হবো নাকি এখন? এখন অনলি ক্যাশত হবো, কিবা কম বেস কই দিব। আর এফালে আছে রেনল কুইট, কোন সন হয় এখন? 19। কিমান রাখা হয়েছে? 330 রাখা আছে। রিফাইন্যান্স হয়ে যাব? হয়ে যাব। এখন কিমান দিলে ওলাব? এখন 1 মান দিলে ওলা যাব। কিমান মান চললে এখন রানিং? এখন 52,000। 52,000 চললে। এফালে আছে সেন্ট্রো, সেন্ট্রো জিং, জিং কোন সন? অনলি ক্যাশত হবো, কিমানত আহি যাব? 1 লাখ টাকা রাখিছে। আপনার ভাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব, অনলি ক্যাশত হবো। আর আছে হোয়াইট কালার রেনল কুইট, কোন মডেল? 2018 মডেল। কিমান রাখিছে? 310 রাখিছে, কিবা একটা কম বেস কই দিব। রিফাইন্যান্স এভেলেবল আছে, গাড়িখন অতি সুন্দর আছে। কিলোমিটার কিমান মান চললে? 35,000। এই ডিলার সদায় খোলা থাকে না? সদায় 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 খোলা থাকবে। এখন কি হয়? আই টুয়েন্টি কোন সন হয়? 2018 অতি সুন্দর আছে, গাড়িখন চাব পারে, মজা হয়েছে। ইঞ্জিন সিলত বাম্পা টু বাম্পা, অরিজিনাল ফেন্ডত আছে। কিমান রানিং হল? 34,000 রানিং হল। কিমান রাখা হয়েছে এখন? 520। কম বেস হয়ে যাব? হয়ে যাব। রিফাইন্যান্স হবো নাকি এখন? হয়ে যাব। কিমান দিলে ওলাই যাব? 120-130 বা 130 দিলে আপনাদের নিব পারিব। আর দেখিলে গাড়ি এইখানে স্টক আছে, দুলিয়াজানের ব্রাঞ্চট আর তিনচুকিয়া ব্রাঞ্চট আপনাদের দেখিলে কি কি গাড়ি আসে। আর আজি ভিডিওটি ইমানটা সামৰিছো, দুইটা ডিলার মিস করে ইয়াতে বনাইছো ভিডিওটি। আজি ভিডিওটি ইমানটা সামৰিছো, নেক্সট একটা নতুন ভিডিওতে লগ পাম, তেনেহলে বাই বাই টাটা। আর কিবা কথা শুনবল থাকলে প্রাঞ্জল মোহন 25 ইনস্টাগ্রাম আইডিত গিয়ে SMS করব, আর ফলো এটা করবি, SMS করব, মানে যিকোনো কথা আপনাদের রিপ্লাই দিম। আর অতি শীঘ্রে গৈ আছো ডিমা হাসা 30 তারিখে, আর ডিমা হাসা রাইডটো মজা লাগবে, আপনাদের চাব, সাপোর্ট করব। ডিমা হাসা উমরাংসুলে গৈ আছো মজাকে। আজি ভিডিওটি ইমানটা সামৰিছো, তেনেহলে বাই বাই টাটা।